হ্যালো বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন ইন্ডিয়ান ডিফেন্স নিউজ বাংলা। তো বন্ধুরা, যেমনটা আমি দুদিন আগে একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম যে DRDO এখন ফুল মুডে রয়েছে একের পর এক খতরনাক মিসাইলের টেস্টের জন্য। এমনকি এর জন্য তো অলরেডি কয়েকদিন আগে থেকেই বেশ কিছু অ্যালার্টও জারি করে দেওয়া হয়েছে, যার সূচনা দুদিন আগে স্বদেশী নির্ভয় ক্রুজ মিসাইলের টেস্ট দিয়ে শুরু হয়ে গেছে। কিন্তু বন্ধুরা, যেটাকে নিয়ে একটা বিরাট বড় খবর সামনে আসছে, আর তা হলো এবারে নির্ভয় মিসাইলের পর দুটি আলাদা ধরনের ঘাতক রকেট সিস্টেমের সফল টেস্ট করেছে ভারত, যেটা না কেবল আত্মনির্ভর ভারতের একটা বড় সফলতা, বরং চীন ও পাকিস্তানের বিরুদ্ধে কোনো ছোটোখাটো কনফ্লিক্টের ক্ষেত্রে এটা একটা গেম চেঞ্জারের কাজ করবে। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারতের এই দুটি রকেট সিস্টেমের মধ্যে একটি সিস্টেম তো এমন রয়েছে যেটা রাশিয়াকে ডাইরেক্টলি একটা বড় ঝটকা দিতে চলেছে। তাই আজকের এই ভিডিওতে আমরা ভারতের এই ঘাতক রকেট সিস্টেমের সফল টেস্টকে নিয়ে বিস্তারিত কথা বলবো, এবং এটা জানার চেষ্টা করব যে কিভাবে এই রকেট সিস্টেম চীন ও পাকিস্তানের বিরুদ্ধে লড়ায় ভারতীয় সেনাবাহিনীর সবচেয়ে ভয়ঙ্কর হাতিয়ার হতে চলেছে, ও তার সাথে কিভাবে এই রকেট রাশিয়াকে একটা বড় ঝটকা দিতে চলেছে, জানতে হলে আমাদের আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে বন্ধুরা, ভিডিও শুরু করার আগে বলবো যে আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করতে থাকুন। যাই হোক, তাহলে চলুন এবারে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, PIB লেটেস্ট মিডিয়া রিপোর্টস অনুযায়ী গত 25 তারিখ নাগাদ ওড়িশার ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে দু ধরনের মাল্টিব্যারেল রকেটকে টেস্ট ফায়ার করা হয় DRDO তরফ থেকে, যার মধ্যে প্রথমটি ছিল আমাদের স্বদেশী পিনাকা Mk1-এরই এক ইনহ্যান্স ভেরিয়েন্ট, আর অন্যটি 122 ক্যালিবারের একটি নতুন ধরনের রকেট যার নাম এখনও সঠিকভাবে বলা হয়। কিন্তু এটাকে আপাতত 122 ক্যালিবারের রকেট নাম সব জায়গাতে রিপোর্টিং করা হচ্ছে, তবে মানা হচ্ছে যে এটাকেও পিনাকা রকেটের উপরে বেস করেই বানানো হয়েছে। যাই হোক, প্রথমে কথা বলা যাক এই পিনাকা রকেটের টেস্টকে নিয়ে। তো বন্ধুরা, এটা ভারতীয় সেনার কাছে অলরেডি যে পিনাকা রকেটের Mk1 ভেরিয়েন্ট রয়েছে তারই একটা ইনহ্যান্স বা আধুনিক ভেরিয়েন্ট হবে, যার মোট 25টি ইউনিটকে বা সোজা ভাষায় বললে 25টি রকেটকে টেস্ট ফায়ার করা হয়েছিল এই টেস্টের দ্বারা। আর এই টেস্টের যে অফিসিয়াল রিপোর্টকে জারি করা হয়েছে, তার মতে এই 25টি ইউনিটকে বিভিন্ন রেঞ্জে আলাদা আলাদা টার্গেটে ফায়ার করা হয়, এবং এর প্রত্যেকটি রকেটই একদম সফলভাবে তার সমস্ত প্যারামিটারকে পূরণ করতে সক্ষম হয়েছে, যেটা খুবই ভালো বিষয়। কিন্তু বন্ধুরা, এখানে এবারে সবচেয়ে বড় প্রশ্ন হলো যে ভারতের এই নতুন পিনাকা রকেট আগেকার পিনাকা Mk1-এর চেয়ে কত বেশি শক্তিশালী হবে। তো বন্ধুরা, এখনকার এই পিনাকার এনহ্যান্স ভেরিয়েন্ট আগেকার পিনাকা Mk1-এর তুলনায় অনেক বেশি এগিয়ে, কেননা এই দুটি রকেটের সিস্টেমকে যদি আপনারা পাশাপাশি কম্পেয়ার করেন তাহলে বুঝতে পারবেন যে প্রথমত রেঞ্জের দিক থেকে এই এনহ্যান্স ভেরিয়েন্ট অনেকটাই এগিয়ে, কেননা পুরনো পিনাকা Mk1-এর রেঞ্জ ছিল মাত্র 37 কিলোমিটার পর্যন্ত, যেখানে বর্তমান ভেরিয়েন্টের রেঞ্জ প্রায় 45 কিলোমিটার পর্যন্ত হবে, যার দরুন এখন ভারতীয় সেনাবাহিনী আরও বেশি দূর পর্যন্ত শত্রু এলাকায় অ্যাটাক করতে পারবে। দ্বিতীয়ত, এই নতুন রকেট আগের তুলনায় অনেক বেশি স্টেবল, এবং এর যে অ্যাকিউরেসি সেটাও অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, ফলে ওভারঅল এটা ইন্ডিয়ান আর্মিকে অনেকটাই অ্যাডভান্টেজ দেবে LSE ও LOC দু জায়গাতে। যাই হোক, এবারে কথা বলা যাক দ্বিতীয় ধরনের রকেট সিস্টেমকে নিয়ে। তো বন্ধুরা, এটা একেবারে এক ধরনের নতুন রকেট সিস্টেম বলতে পারেন, যাকে DRDO বেসিক্যালি ডেভেলপ করেছে রাশিয়ান মাল্টিব্যারেল রকেট লঞ্চার সিস্টেমকে পরিবর্তন করার জন্য। কেননা বর্তমান সময়ে যদি আপনারা ভারতীয় সেনাবাহিনীর রকেট লঞ্চারের সিস্টেমগুলিকে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে 122 ক্যালিবারের মাল্টিব্যারেল রকেট লঞ্চারের ক্যাটাগরিতে ভারত এখনও সেই পুরোনো আমলের রাশিয়ান B-21 গ্র্যাডকে ব্যবহার করে, যেটা সেই 1960 থেকে 1970-এর দশকের সোভিয়েত টেকনোলজি। যদিও বর্তমানে অবশ্য ভারত এটাকে আপগ্রেড করেছে, কিন্তু এখন সময় এসে গেছে যে এই সমস্ত পুরনো সিস্টেমগুলিকে পুরোপুরি পরিবর্তন করা, কেননা এই পুরোনো আমলের রাশিয়ান BM-21 গ্র্যাড রকেটের রেঞ্জ মাত্র 20 কিলোমিটার পর্যন্ত, যা খুবই কম, ফলে এটাকেই পরিবর্তন করতে বর্তমানে DRDO এই স্বদেশী 122 ক্যালিবারের রকেটকে ডেভেলপ করেছে, যার সফল টেস্টও সম্পূর্ণ হয়ে গেল। বাকি এই রকেট সিস্টেমের কথা যদি বলি, তাহলে এটা ভারতীয় সেনাবাহিনীর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে, কারণ দেখুন এই নতুন সিস্টেম অনেক বেশি ছোট ও কম্প্যাক্ট, কেননা একে 4 চাকা বিশিষ্ট লঞ্চারের ভেহিকেলে ইকুইপ করা সম্ভব, যার সুবিধা হলো এই সিস্টেম ভারতের সব ধরনের টেরিনে, বিশেষ করে লাদাখের মতো হাই অল্টিটিউড ও পাহাড়ি এলাকাতেও খুব সহজেই ডিপ্লয়মেন্ট করা যাবে। অন্যদিকে এই রকেটের স্পেসিফিকেশনের কথা যদি বলি, তাহলে এই রেঞ্জ মোটামুটি 40 কিলোমিটার পর্যন্ত হবে, যা রাশিয়ার এই BM-21 গ্র্যাডের তুলনায় প্রায় দ্বিগুণ বেশি। বাকি এই রকেটের সাইজের কথা বললে, যেমনটা আমি আগেই বলেছি যে এটাকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে একে লাদাখের মতো টেরিনেও দ্রুত মুভমেন্ট বা ডিপ্লয় করা যায়, তাই এর সাইজ পিনাকার তুলনায় অনেক কম। এছাড়া এতে মাত্র 21 কেজির ওয়ারহেডকে বহন করা যাবে, যেখানে পিনাকাতে 100 কেজির ওয়ারহেডকে বহন করা সম্ভব, ফলে স্বাভাবিকভাবেই এটা কম ধ্বংস বা কম ক্ষতি করতে পারবে। কিন্তু তাও ভারতের জন্য কিন্তু এটা অনেক বেশি এফেক্টিভ হবে, কারণ দেখুন এই জাতীয় রকেটকে মেনলি ব্যবহার করা হয় বর্ডারের কাছে থাকা শত্রুর কোনো ইনফ্যান্ট্রি গ্রুপ বা সৈনিকদের ওপর স্যাচুরেট অ্যাটাক করার জন্য, বা যতটা সম্ভব তাদেরকে ওই এলাকাতে ধ্বংস করার জন্য। কিন্তু এবার এখানে আপনারা বলতে পারেন যে ভাই, এই কাজের জন্য তো আমরা মিসাইলেরও ব্যবহার করতে পারি। তো বন্ধুরা, জবাব হলো হ্যাঁ, অবশ্যই মিসাইলের ব্যবহারও করা যায়, তবে সমস্যা হলো এই জাতীয় কাজে মিসাইল ব্যবহার করা অনেক বেশি খরচ সাপেক্ষ, যেখানে এই জাতীয় আনগাইডেড রকেট খুব কম খরচেও দ্রুত তৈরি করা সম্ভব,
ফলে বর্ডারের কাছাকাছি কোনো এলাকায় কোনো পার্টিকুলার এরিয়াকে টার্গেট করে যতটা সম্ভব শত্রুপক্ষকে আঘাত করার জন্যই মাল্টিব্যারেল রকেট লঞ্চার সিস্টেম অনেক বেশি জরুরি। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো চীন ও পাকিস্তান এখনও এই ক্যাটাগরিতে রাশিয়ার এই পুরনো BM-21 গ্র্যাডেরিয়াক চাইনিজ কপি ভেরিয়েন্টকেই ব্যবহার করে। ফলে ভারতের কাছে এই নতুন রকেট সিস্টেম চীনের বিরুদ্ধে ভারতকে অনেকটাই অ্যাডভান্টেজ দেবে। ওকে বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত। বাকি এই সম্পর্কে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।